পুতুল খেলার দিন কোনোদিনই ফুরোয় না। প্রজন্মের পর প্রজন্ম ধরে ছোটদের খেলার উপকরণের তালিকায় শীর্ষে কিন্তু এই পুতুল। নানা দেশের নানা পেশার পুতুল, তাদের গড়ন আলাদা, পোশাক আলাদা, রোগা মোটা ফর্সা কালো, ডাক্তার ইঞ্জিনিয়ার, কি নেই সেই তালিকায়। আসলে পুতুল খেলা তো জীবনেরই অনুকরণ, ছোটদের মতো করে তাদের একটা দুনিয়া গড়ে নেওয়া। তবে এতদিন সেই বিশ্বে ঠাঁই পায়নি বিশেষভাবে সক্ষম শিশুরা। সময় এসেছে বদলের। শুনে নিন সেসব অন্যরকমদের অন্যরকম পুতুল খেলার গল্প। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। ছোটবেলা ছিল অথচ পুতুল খেলা ছিল না, এমন মানুষ বোধ হয় হাতে গোনা। খেলার ঘর জুড়ে নানা বিধ পুতুল, তাদের নানা নাম, নানা ভূষা, নানা ভূমিকা। কয়েকটা প্রজন্ম আগে পর্যন্ত বাচ্চাদের ছোটবেলার একটা বড় অংশ জুড়ে থাকতো রান্নাবাটি, পুতুলের বিয়ে, এমন নানাবিধ মিছিমিছি খেলা। সেসব যুগের সঙ্গে বদলালেও পুতুলের চাহিদা কিন্তু কমেনি। পুতুলের রকম বদলেছে, বদলেছে পোশাক আশাক, সাজগোজ, এমনকি গড়নও। তালিকায় ঢুকে গিয়েছে সফট টয়। তবে আস্ত সমস্ত ছোটবেলা জুড়ে পুতুলের দাবি কিন্তু রয়েই গিয়েছে। পুতুল খেলার গোড়ার কথা জুড়েই রয়েছে জীবনের অনুকরণ। ছোটদের নাগালের বাইরে যে বিশ্ব, তাকে নিজের ছাদে ফেলে একটা নিজস্ব পৃথিবী গড়ে নেওয়া। আর সেই পৃথিবীর সবচেয়ে বড় কর্ত্রী বা কর্তা কিন্তু শিশুটি নিজেই। তাই নিজের পুতুলের মধ্যে সবার আগে সে খোঁজে নিজের ছায়া। নিজের মতো কাউকেই সে তার বিশ্বের নাগরিক করতে চায়। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে পুতুল তৈরির ধারণাও। সময় বদলাচ্ছে, সেই মতো নিজেদেরকেও আধুনিক করে তুলেছেন বারবির মতো নামি দামি পুতুলের ব্র্যান্ডগুলো। পুতুলের তালিকায় জায়গা করে নিয়েছে কৃষ্ণাঙ্গ থেকে স্থূলকায়া, এমনকি পেশার ধরন, আঞ্চলিকতা সবকিছু মাথায় রেখেই তৈরি হচ্ছে পুতুলের সাজ। কিন্তু এত কিছুর পরেও যেসব শিশুরা অন্যরকম ভাবে সক্ষম, যারা বিশেষ, তাদের জন্য তাদের মতো পুতুল কিন্তু এতদিন বাজারে তেমন ভাবে ছিল না। সেই ভাবনাটাই কুঁড়ে কুঁড়ে খেত 39 বছরের ব্রিটিশ মা ক্লেয়ার টাওয়েলকে। তার বছর চারেকের মেয়ে মাটিলদা কানে শুনতে পায় না। দোকানে বাজারে অনেক খুঁজেছেন ক্লেয়ার, কানে হিয়ারিং এইড লাগানো একটি পুতুলও খুঁজে পাননি তিনি, যার সাথে একাত্ম বোধ করতে পারে মাটিলদা। তখন থেকেই কিছু একটা করার কথা ভাবছিলেন ক্লেয়ার। পেশায় মেডিকেল রেডিয়েশন টেকনোলজিস্ট ক্লেয়ার, সেই কাজের ফাঁকে ফাঁকেই মেয়ের জন্য তার মতো পুতুল তৈরির কাজে হাত লাগান তিনি। সেই থেকেই শুরু। কেউ কানে শুনতে পায় না, ছোট থেকেই সঙ্গে হিয়ারিং এইড, কারোর ঠোঁট অসম্পূর্ণ, কারোর বা নাকে অক্সিজেন নল, এমনই নানাবিধ মেডিকেল সমস্যার কথা নিজের তৈরি পুতুলের মধ্যে দিয়ে তুলে ধরতে শুরু করলেন ক্লেয়ার। 2017 সাল থেকে অন্য রকম পুতুল বানানোর এই মিশনে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। সেই থেকে এখনো পর্যন্ত 2000-এরও বেশি অন্য রকম পুতুল বিক্রি করেছেন ক্লেয়ার। ব্রিটেনের ব্রাইট ইয়ার্স বলে একটি পুতুল প্রস্তুতকারক সংস্থার তরফে নিয়মিত অর্ডার পাচ্ছেন ক্লেয়ার, যা ডেলিভারি করতে গিয়ে রীতিমতো কাল ঘাম ছুটছে তার। অনেক সময় কোন একটি বিশেষ ধরনের পুতুল গড়ে দেওয়ার অর্ডার পান। ক্লেয়ার মনে করেন ধৈর্যের বিকল্প নেই, তাই সময় নিয়ে সেসব আবদার মেনে পুতুল গড়ে দেন ক্লেয়ার। কেবলমাত্র বিশেষভাবে সক্ষম তেমন শিশুদের অভিভাবকেরাই যে ক্লেয়ারের কাছ থেকে পুতুল কেনেন এমনটা নয়, বহু ক্ষেত্রেই স্কুল নার্সারি থেকেও এই ধরনের পুতুল কেনা হচ্ছে। নিজের এই সাফল্যে খুশি ক্লেয়ার, তার সঙ্গে আশাবাদীও, যদি একটু বৈষম্য মেটে। ভিন্নভাবে সক্ষম শিশুদের সমাজে মেশার ক্ষেত্রে যে ভয়, লজ্জা, কুণ্ঠাবোধ কাজ করে তা একটু যদি মেটানো যায়। ক্লেয়ার চান দোকানে সারি বাঁধা অন্য পুতুলদের ভিড়ে নিজেদের খুঁজে পাক ওরা। এটা যে শুধু ওদের জন্যই তা নয়, যারা তথাকথিতভাবে স্বাভাবিক, মেডিকেলি একটু বেশি সুস্থ, তারাও যেন গোড়া থেকেই জেনে নিতে পারে এরা ভিন গ্রহের কেউ নয়, আমাদের মতোই, আমাদেরই কেউ। তবেই সুস্থ হবে সমাজ, এমনটাই মনে করেন দুই সন্তানের মা ক্লেয়ার। সম্প্রতি শেতি বা ভিটিলগো রোগে ভোগেন যারা, তাদের কথা মাথায় রেখে তেমনই দেখতে পুতুল এনেছে বারবি।
আশা খুব শিগগিরই সেই বিশ্বে ঢুকে পড়বে ভিন্নভাবে সক্ষমরাও। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।